কুড়িগ্রামে কয়েক দফা বন্যা আর সংরক্ষণের অভাবে গোখাদ্যের চরম সংকটে পড়াচ্ছেন গবাদি পশুর মালিকেরা। বাজারে চড়া দামেও ঠিকমতো মিলছে না খড়। সংকট সমাধানে আগাম জাতের ধান ও বিভিন্ন প্রজাতির ঘাস চাষের পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। কুড়িগ্রামের নয়টি উপজেলায় প্রায় 8.5 লাখ গরু ও মহিষ রয়েছে। ফসল উৎপাদন সহ বিকল্প আয়ের পথ হিসেবে গবাদি পশু বিক্রি করেই জীবিকা চলে তাদের। এবছর দীর্ঘ বন্যায় জমিতে বালু জমেছে, জমা জমি সব ভাঙিয়া চিড়ে গেছে, শস্যও বোনা যাবে না, বালু পইরা সবই হয়ে গেছে গা আমাদের অঞ্চল। পোয়ালের দাম পোয়ালের 1400-1500 রোগা ধরে গিয়েছে, কিভাবে বাঁচাবো? পোয়ালের খুব অভাব, ধান টান সব ডুবে গেছিল, এই জন্য এখন আর পোয়াল পাচ্ছি না। গবাদি পশুর খাবার সংকট নিয়ে পড়েছেন বিপাকে কৃষকরা। কম দামে বিক্রি করে দিচ্ছেন গরু। আগে খার ছিল 300 টাকা, এখন সেই খার হচ্ছে 1300-1500 টাকা। এখন আমাদের নিজের পেটে ভাত নাই, আর গরুকে কি খাওয়াবো? গরু বাঁচবেন কিভাবে আর আমরাই বাঁচবেন কিভাবে? চড়তার কোনো ঘাস টাস নাই, এখন একটা গরু বেচিয়া আবার খেটার কিনটিনি খোয়ানাছি গরু। বিকল্প হিসেবে বিভিন্ন প্রজাতির ঘাস চাষের পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রায় 6000-এর অধিক কৃষককে আমরা দানাদার খাদ্য আমরা সরবরাহ করেছি, এবং সেই সাথে আমাদের উপজেলা যে অফিসের নার্সারি আছে সেখান থেকে আমরা চারা সরবরাহ করছি উন্নত জাতের ঘাস চাষের জন্য। কৃষকদের পরামর্শ দিচ্ছি তারা যেন এই খড়টা সংরক্ষণ রাখে। চলতি আমন মৌসুমে ধান কাটা শুরুর আগ পর্যন্ত সরকারের সহযোগিতা চান ভুক্তভোগী কৃষকরা। ডিবিসি নিউজ ডেস্ক।